আসসালামু আলাইকুম। মেডিসিন রিলেটেড নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমার রিভিউয়ের বিষয়বস্তু হচ্ছে প্রিমাক্যাপ 1000 এমজি ক্যাপসুল। এই ওষুধটি কেন খাওয়া হয়, খাওয়ার নিয়ম, পার্শ্বপ্রতিক্রিয়া, দাম ইত্যাদি বিষয় সম্পর্কে সঠিক ও সহজভাবে তথ্য দেওয়ার চেষ্টা করব। বন্ধুরা, এই ওষুধটি খাওয়ার পূর্বে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নেবেন, কেননা চিকিৎসক আপনার বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে আপনার জন্য কোন ওষুধটা কতটুকু প্রয়োজন সেটা নির্ধারণ করে থাকেন। সুতরাং চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবন করা যাবে না। চলুন এবার মূল বিষয়ে যাওয়া যাক। প্রিমাক্যাপ 1000 এমজি ক্যাপসুল, এর জেনারিক নাম বা গ্রুপের নাম হচ্ছে ইভিনিং প্রিমরোজ ওয়েল। এটা একটি হার্বাল প্রজাতির ওষুধ। এই ওষুধটি ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড তৈরি করে, যার খুচরা বাজার মূল্য 1000 এমজি ক্যাপসুলের দাম 10 টাকা। এখন আমরা জানব প্রিমাক্যাপ ক্যাপসুল কেন খাওয়া হয় সে বিষয় সম্পর্কে। মেয়েদের মাসিক সংক্রান্ত জটিলতায়, বিনাইন স্তনের রোগ ও স্তন বেদনা মাসিক সংক্রান্ত, মাতৃদুগ্ধের পরিমাণ ও গুণগত মান বৃদ্ধিতে ব্যবহার হয়, অ্যাটোপিক অ্যালার্জিক ও নিউরোডার্মাটাইটিস রোগের ক্ষেত্রে ব্যবহার হয়, সোরিয়াসিস উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে ব্যবহার হয়, রিউমাটয়েড আর্থ্রাইটিস রোগের ক্ষেত্রে ব্যবহার হয়, থ্রাম্বোসিস, ব্রন, চুলকানি, ফুসকুড়ি, অ্যাটোপিক একজিমা সহ চর্মের বিভিন্ন রোগের ক্ষেত্রে ব্যবহার হয়, খাদ্য তালিকার সহায়তাকারী ওষুধ হিসেবে ব্যবহার হয়, ত্বকের সুস্থতায় নখের ভঙ্গুরতা কমায়, চুলের সৌন্দর্য বাড়াতে ব্যবহার হয়, ডায়াবেটিক পেরিফেরাল নিউরোপ্যাথির চিকিৎসায় ব্যবহার হয়। এই ওষুধটি খাওয়ার নিয়ম সম্পর্কে এখন আমরা জানব। প্রাপ্তবয়স্কদের জন্য একটি ক্যাপসুল দিনে 2 বার, শিশুদের জন্য একটি ক্যাপসুল দিনে 1 বার অথবা 2 বার ব্যবহার করা যেতে পারে। স্তন বেদনা মাসিক সংক্রান্ত, একটি ক্যাপসুল দিনে 2 থেকে 3 বার ব্যবহার করা যেতে পারে। এই ওষুধটি খাওয়ার আগে পরে যে কোনো সময় খাওয়া যায়। পার্শ্বপ্রতিক্রিয়া, এই ওষুধটির পার্শ্বপ্রতিক্রিয়া নাই বললেই চলে, তবে অতিরিক্ত মাত্রায় গ্রহণ করলে পেটের বিভিন্ন সমস্যা হতে পারে, তাই অতিরিক্ত মাত্রায় গ্রহণ না করাই ভালো। আজকের ভিডিও এ পর্যন্ত ছিল। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশাপাশি লাইক শেয়ার দিতে ভুলবেন না। সবার সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।